দর্শক স্বাগত জানাচ্ছি তিরাসপুর জেলার আমবাড়িহাটে। এবং আপনারা দেখছেন এখানে একটি শাইবল জাতের পাঁচলগুলো দেখছি আমরা, সেটা একটু নেই কত চাইছেন? ৮২ কত করছে? ৭০ ৭৮ কেমন টার্গেট করছেন? কেমন উপরে দাঁড়ি দেখি কি হয়। ৭০ ৭১ কয় উপরে যত হয় নাকি? উপরে যত হয়। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো কি ধরে আমরা এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে? নেই এখানে আমরা দুটি দেখছি একসঙ্গে। কেমন আছেন? ভালো। কত চাইছেন জোড়াটা? ১১৫ কত করছে দাম? ১০০ ৯৫ কেমন ১০০-এর উপরে? উপরে ২-৪ হাজার উপরে ২-৪ হাজার হলে দিয়ে দিত। আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাট তিরাজপুর জেলার যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে দিচ্ছি, এখানেও দেখছি কত চাইছেন ভাই জোড়াটা? ১৩২ কত করছে দাম? ১৮-২০ কেমন টার্গেট? কেমন দশও বলে ১৩২ এসছেন, ১৮-২০ পর্যন্ত বলছিলাম। কেমন টার্গেট? কেমন ২০-এর উপরে যেতে হবে, ১২০-এর উপরে যেতে হবে। এখানেও দেখছিলাম আমরা আরেকটি গরু চমৎকার। কত ভাই এটা? ৭২ কত আছে? ৬০ পর্যন্ত বল। কেমন টার্গেট? কেমন ৬৫ দর্শক শুনছেন এটি ৬৫ আর ওটা এটার দাম ৬৫ এটা কত করছে? এটা ৫৬ পর্যন্ত বল। এটা কি ৬০-এর টার্গেট? এটা ৬০-এর নিচে বেশি। কত কইছেন? এটা আমার গরু ভাই। কত চাইছেন? এটা চাওয়া দাম ৮২ ৮২ কত করছে এটা? এটা ৭০ বলে। ৭০ বলে টার্গেট কেমন? টার্গেট আর একটু ২-১ হাজার উপরে উপরে ৭০ একটু। এই যে দুটো, হ্যাঁ ওই দুটো দেখছি আমি, দেখছেন? হ্যাঁ এই যে ওখানে একটা আছে, আমরা শুনছিলাম দেখছিলাম ওই জায়গায় একটা আছে ব্র্যান্ডের মালা। দেখি আমরা আরেকটি ব্র্যান্ডের মাল দেখি। খোকা ভাই নাম, খোকা ভাইয়ের কত চাইছেন খোকা ভাইটা? ৯২ এটা কত করছে? এটা বলতেছে ৬০ ভাঙে না ৬০-এর উপরে ৮০ ৭৫ বলছে এটা ৮০ ভাঙে না ৮০ ৮০ খারাপ পা কেমন থাকে খোকা ভাই আপনার কাছে? রাখেন নাম্বারটা কোন? ১৭-২৫ থাকে খোকা ভাই। আমরা দেখছি এখানে হাট মালিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা হাটের আজকে? কেন ভাই? আচ্ছা হ্যাঁ, বেচা কেন একটু খারাপ?
দামটা একটু কি সীমিত পর্যায়ে আছে না? আগে ছিল 2000 টাকা করে কম আছে, তার মানে এখন কেউ যদি কিনতে চায় কম রেটে পাবে পাবে। আমরা যে স্ক্রিনে নাম্বারটা দিই সেটা তো আপনার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা দেখছি আজকে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছিলাম। এখানেও আরেকটি গরু দেখছি আমরা, আমরা সেটার একটু তথ্য নেই। ভাই কত চাইছেন এটা? দেখি আমরা এখানে চাচার কাছে দেখছি দুটি, এখানে একটি আর এখানে একটি। চাচা কত এগারো টানো টানো চাচা, আসসালামু আলাইকুম। কত চাইছেন জোড়াটা? ১৩৫ চাইছেন। কত করছে? ১১৫ পর্যন্ত। কেমন আশা করছেন? ১২৫ দর্শক শুনছেন যে ১২৫ পর্যন্ত হলে উনি এটা দেবেন। আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো তথ্য আমরা এখানে রেখে দিচ্ছি। কটা, একটা না দুটা? এটা এটা কত? হ্যাঁ ৭২। কত করছে এটা? ৬৪ কয়। বেচাকেনা কত এটা? ৬৬ নিচে দেওয়া যাবে না। আর এটা? এটা ৫২। এটা বেচাকেনা কত? এটা ৫২ নিচেই দেওয়া যাবে না। দর্শক শুনছেন দেখছেন কি অবস্থা বাজারের আজকে? সোমবারে গরু কিনা মজা আছে, আমি কিন্তু শুক্রবার এসে সোমবারে গরু প্রতি ৩-৪ হাজার থেকে এরকম থাকে। এ দর্শক আসবে না কেন? সোমবারে তো ব্যাংক খোলা আছে, হ্যাঁ শুক্রবারে তো ব্যাংক বন্ধ থাকে, সোমবারে একটা অনেক সুবিধা পাবে। সুবিধা পাবে টাকাও মনে করেন যে গরু প্রতি ৩-৪ হাজার টাকা কম পাবে। কম থাকে। আচ্ছা কটা আনছিলেন? জি জি, গরু কটা আনছিলেন? দুইটাই আনছিলাম। দুইটাই আনছি, একটাও বিক্রি করতে হবে। থাকে তো? থাকে সব। নাম্বারটা কত? ০১৩ হ্যাঁ ১৫১৬ ৭৮৩৮। আচ্ছা ঠিক আছে। আজকে যে দিনাজপুর জেলার আমবাড়িহাটে সাইবাল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেই গরুগুলোকে সব করে দিলাম। এখন আমাদের পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।